ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে একটা ট্রেন্ড চলছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোজি বা হোয়াটসঅ্যাপ স্টিকার। সেটা আর একটা সমস্যা হলো, সবার কাছে স্টিকার চলে আসলেও এখনও অনেকের কাছে যে হোয়াটসঅ্যাপ ইমোজি সেটা পৌঁছায়নি। বাট এটার জন্য কিছু করার নেই, আপনাকে একটু ওয়েট করতে হবে। ইমোজি আসতে এখনও অনেকটা দেরি হবে আপনার কাছে, যদি আপনার কাছে না এসে থাকে তো। কারণ এটা একটা বিটা টেস্টিংয়ে চলছে এবং যারা বিটা টেস্টিং অলরেডি ডাউনলোড করে নিয়েছে তাদের কাছে চলে এসছে, এবং যারা এখনও বিটা টেস্টটা ডাউনলোড করতে পারেননি বা এখন অ্যাকচুয়ালি বিটা টেস্টিংয়ের যে লিমিট থাকে সেটা ফুল হয়ে রয়েছে। সো আপনাকে একটু ওয়েট করতে হবে, বা ফুল ভার্সন যখন তারা লঞ্চ করবে তখন আপনাকে করতে হবে। সো একটু ওয়েট করতে পারেন। তো আজকে টপিক সেটা না, আজকে টপিক হচ্ছে, আজকে আমি আপনাদের শেখাবো যেটা, সেটা হচ্ছে আপনি কী করে নিজেই কাস্টমাইজ করে আপনার যে স্টিকার সেটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার ফেস দিয়েও হতে পারে বা অন্য কারোর ফেস দিয়েও হতে পারে, বা আপনি কোনো কিছু দিয়ে বা কোনো একটা ছবি দিয়ে আপনি যে স্টিকার ব্যবহার করতে পারবেন বা স্টিকার বানিয়ে সেটাকে ইউজ করতে পারবেন। সো অনেক জায়গায় আমি দেখলাম বা অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম এটা অনেক কমপ্লিকেটেডভাবে শিখিয়েছে, অনেকে দুটো তিনটে সফটওয়্যার ইউজ করে শিখিয়েছে, অনেকে কাটিংয়ের জন্য একটা সফটওয়্যার বা এর জন্য আলাদা সফটওয়্যার, এই ধরনের নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে শিখিয়েছে। বাট আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে অনেকটা এক ছবলের ছবির মতো। অর্থাৎ অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সমস্ত যে হোয়াটসঅ্যাপের স্টিকার সেটা আপনি ইউজ করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপের যে স্টিকার সেটা আপনি বানিয়ে সেটাকে ইউজ করতে পারবেন। তো চলুন দেখে নিই। তো সবার আগে বলি, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ভিডিও আপনার মিস হবে না এবং প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ওয়েল, তো এই কাজটি করার জন্য আপনি যেটা করতে হবে, আপনাকে অবশ্যই যেতে হবে আপনার প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে লিখবেন স্টিকার মেকার হোয়াটসঅ্যাপ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবং এটা লেখার পরে দেখবেন প্রথমে একটা মানে অ্যাপ্লিকেশন চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড ইনস্টল দুটোই করা আছে, জাস্ট আমি ওটা ওপেন করব। এবং এছাড়া আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আমি অলরেডি একটা স্টিকার লঞ্চ করে রেখেছি, তো এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক। তো এইখানে আপনি প্রথমে, যেহেতু আপনার কোনো স্টিকার প্যাক থাকবে না, তো সেক্ষেত্রে একদম প্রথমে দেখবেন যে আপনার লেখা উঠেছে ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টিকার প্যাক নেম দেবেন, আমি জাস্ট এখানে দিলাম ফানি, আবারও স্টিকার প্যাক অথর দীপক দিলাম, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, এ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে যেটা আপনি ক্রিয়েট করলেন বা যে নামটা দিয়ে বা যে স্টিকার প্যাকের নাম দিয়ে আপনি ক্রিয়েট করলেন, সেখানে দেখবেন একটা কলমের চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে অনেকগুলো জায়গা দেবে স্টিকার বানানোর। ওকে, তো এইখানে দেখুন ট্রে আইকন বলে একটা অপশন আছে, এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যে স্টিকারটা বানাচ্ছেন সেটার অনেকটা হেডিংয়ের মতো, অনেকটা মনে করেন যে আপনি একটা গল্প লিখছেন তার হেডিংয়ের মতো। অর্থাৎ আপনার এই ট্রে আইকন দেখে আপনি বুঝে যাবেন যে এই স্টিকারগুলো এর মধ্যে রয়েছে। জাস্ট ট্রে আইকনে ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন প্লাস আইকন রয়েছে। এবার এইখানে আপনি দুইভাবে অ্যাড করতে পারেন, একটা হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে টেকে ফটো। জাস্ট আমি টেকে ফটোতে ক্লিক করলাম এবং এখানে ক্যামেরাটা অ্যালাউ করে দিলাম, জাস্ট ক্যামেরাতে ক্লিক করলাম। ওয়েল, মেবি ফ্রন্ট ক্যামেরা করে নিয়ে আসি। ওকে, তো এই মুহূর্তে আমি আমার নিজের ছবি তুললাম। ওকে, তো এইটা দিয়ে আমি জাস্ট এখন একটা ট্রে আইকন বানাবো। ওকে, তো জাস্ট ক্লিক করলাম, এবার লোডিং হচ্ছে ইমেজটা। ওকে, তো এইটাকে আমার এবার কাটতে হবে, জাস্ট আমি ছবির সাইড দিয়ে একটা লাইন ড্র করে দেবো যেটুকু আমার দরকার। ওকে, জাস্ট আপাতত এরকম হয়ে গেল। তো এটা হচ্ছে ট্রে আইকন হয়ে গেল। তো এইবার আপনাকে নিচের দিকে স্টিকারগুলো অ্যাড করতে হবে, জাস্ট 1 2 3 লেখা দেখছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এবার গ্যালারি থেকে নিয়ে নিই, জাস্ট গ্যালারিতে চলে গেলাম। এরপর এখান থেকে গ্যালারি যাওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে গিয়ে আমি পিকচারগুলো সিলেক্ট করি, জাস্ট ধরলাম এইটা নিলাম। ওকে, লোডিং ইমেজ। তো এটা আমার নর্মাল পিকচার, বাট যখন আপনি স্টিকার বানাবেন সেহেতু তো কিছু না কিছু আপনি ফিলিং দিয়ে রাখবেনই, সো মানে ছবির মধ্যে ফিলিং যেটা দেওয়া হয়। তো আমি জাস্ট এটাকে যেটুকু দরকার আমি কেটে নিচ্ছি কোনো রকমে, তো আপনাদের যেরকম করে খুশি আপনি কেটে নেবেন। তো আমার এইটুকু দরকার, জাস্ট ইয়েস সেভ স্টিকার। সেকেন্ডটা আমি করব, আবার সিলেক্ট ফাইল, এখান থেকে গ্যালারিতে চলে যাব, দেন এইখান থেকে আরেকটা পিকচার আমি সেভ করে নেব। ওকে, জাস্ট এই পিকচারের আমার এইটুকু দরকার। ওকে, তো এই হয়ে গেল আমার তিনটে পিকচার। অর্থাৎ তিনটে অন্তত আপনাকে স্টিকার বানাতে হবে, তারপর আপনাকে এখানে লঞ্চ করতে দেবে। তারপর এখানে লিখবেন পাবলিশ স্টিকার প্যাক, ক্লোজ করে দেবেন। অ্যাড আসলে অ্যাডে ক্লিক করবেন, এটা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেল। এবার আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব। ওকে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এইখানে আমি অলরেডি তিনটে স্টিকার
পাঠিয়ে রেখেছি, জাস্ট আমি আবার দেখাই এখানে স্টিকারগুলো পাঠিয়ে। তো আমি জাস্ট এইটা অ্যাড করলাম, যেহেতু ট্রে আইকন আমি দিয়েছি তো ট্রে আইকন দেখে আমি চিনে গেলাম এখনকার পিকচারগুলো। সো এটা পাঠালাম, এটা পাঠালাম, এটা পাঠালাম। সো এইগুলো দেখুন স্টিকার আকারে কিন্তু পৌঁছাচ্ছে, একটাও কিন্তু ছবির আকারে পৌঁছাচ্ছে না। সো এই হচ্ছে মূল ব্যাপার যে কি করে আপনি স্টিকার বানাবেন নিজের মতো করে। সো আমি জাস্ট নর্মালি আপনাদের দেখালাম কোনো রকম ছবি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফিলিং অ্যাড করবেন বা ছবি তোলার সময় নানা ধরনের ভঙ্গি করবেন, দেন আপনারা নিজের স্টিকার কিন্তু নিজে বানাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং কী করে স্টিকার বানাতে হয় সেগুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।